नमस्कार बंधुरा, मायर रान्ना चैनेले आपनादेर सबाइके जानाई स्वागतम। आज आमी एकटा बड़ा तैरी करे आपनादेर देखाबो, ताई आपनादेर काछे एकान्त अनुरोध करछि आमार साथे थेके बड़ा तैरी रेसिपि अवश्यई देखुन। रेसिपिते जावार आगे आपनादेर काछे अनुरोध करछि, एखोनो पर्यन्त जदि मायर रान्ना चैनेलटिके सबस्क्राइब ना करे थाकेन ताहले अवश्यई सबस्क्राइब करबेन आमार চ্যানেলের নতুন নতুন নিরামিষ রান্নাগুলোকে নিয়মিত দেখবার জন্য। আর যদি আমার রান্নার পদ্ধতি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন। এই বড়া তৈরি করতে এই শাকটা নিশ্চয়ই আপনারা দেখে চিনতে পাচ্ছেন, এটা কুলেখাড়া শাক। আর এটা আমি ভালোভাবে বেছে পরিষ্কার করে জলে ধুয়ে ছেঁকে এখানে রেখেছি। এখানে নিয়েছি 2 চামচের মতো বেসন। এখানে আমি নিয়েছি ছোট সাইজের একটা আলু, আপনারা চাইলে দুটো আলু নিতে পারেন। 1/2 চামচের মতো পোস্ত, 1/2 চামচের মতো কালো সরষে, কালো সরষের পরিবর্তে সাদা সরষে ইউজ করা যায়। নিয়েছি খুব অল্প পরিমাণে একটুখানি আদা আর 2 কাঁচা লঙ্কা। এই বড়া বানাতে আমার এই উপকরণগুলোই দরকার। এই বড়া কিন্তু যেমন তেমন বড়া নয়, আমরা অনেক সময় অ্যানিমিয়াতে ভুগতে থাকি। আমাদের শরীরে রক্তের পরিমাণ যখন হ্রাস পেয়ে যায় তখন আমরা দুর্বলতা অনুভব করি। আর শরীর দুর্বল হলে কী কী সিমটম লক্ষ্য করা যায় আপনারা আশা করি জানেন। তাই শরীর দুর্বল হওয়ার হাত থেকে বাঁচাতে হলে অবশ্যই এইরকমভাবে টেস্টি বড়া তৈরি করলে পরিবারের প্রত্যেকটি লোকই পছন্দ করবে। তাই চলুন একটু দেখে নিই। এই কাপটাতে যতটা পরিমাণ ধরছে ততটা পরিমাণ আমি ফার্স্টে এটা মিক্সিতে করে খুব পিনো করে বেটে নেব। দেখুন, এটা আমি খুব মিহি করে বেটে নিয়েছি। এরপর এটাতে আমি দিয়ে দেব আদা কুচি, আদার টুকরো, 2 কাঁচা লঙ্কা, আর এখানে আমি অ্যাড করে দেব যে সরষে এবং পোস্ত নিয়েছি সেটা পুরোটা আমি ঢেলে দিলাম। এরপর চলুন আমি আরেকবার এটা বেটে নেব। খুব ভালোভাবে এটা পেস্ট হয়ে গেছে। এরপর আমি একটা পরিষ্কার পাত্র নিয়েছি যে পাত্রতে পেস্ট বানানো যায়। এরপর আমি পাত্র থেকে পুরোটা ঢেলে দিলাম। 2 চামচের মতো নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, তারপর 2 চামচের মতো নিয়ে নেব বেসন। গ্রেডারের সাহায্যে আমি আলুটাকে এইভাবে কুড়িয়ে নেব। আপনারা চাইলে খুব কুচি করেও এটা দিতে পারেন, কিংবা আলু নাও দিতে পারেন। আলু দিলে টেস্ট খুব ভালো আসে। আলু পুরো গ্রেট করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব 7 লবণ, 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর দিয়ে দিলাম গোটা জিরে। এরপর এই বাটারটা আমি ভালোভাবে, যেমনভাবে আমরা বেসন বড়া তৈরি করি সেরকম একটা বড়া তৈরি করার মতো বানাতে হবে। যদি প্রয়োজন লাগে তাহলে বেসন কিংবা চাল গুঁড়ি আপনারা অ্যাড করতে পারেন, কিংবা এখানে ময়দাও অ্যাড করতে পারেন, কিন্তু ময়দা আমাদের স্বাস্থ্যের পক্ষে অতটা কিন্তু ভালো নয়। এটা ভালোভাবে আমি ফেটিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আর কড়াইতে আমি তেল দিয়েছি। বেশ ভালোভাবে কড়াই গরম হতে হবে, নইলে বড়াগুলো চিটে যেতে পারে কড়াইতে। এরপর আমি বড়াগুলো খুব সাবধানে ছেড়ে দেব। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। গরম ভাতে শুধু বড়া খেতে পারেন, কিংবা বড়াগুলো একটু চটকে নিতে পারেন, কিংবা ভিজে ভাতে আমরা অনেক সময় বড়া চটকানো খাই। চালগুড়িটা দিলে মুচমুচে হয়। আপনাদের প্রথমে চালগুড়ি দেখানো হয়নি, আপনারা চালগুড়ি যদি বাড়িতে না থাকে তাহলে বেসন দিয়েই করতে পারেন। দেখুন, ওই পাশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি, তারপর খুব সাবধানে এগুলো উল্টে পাল্টে ভাজতে থাকব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়াবো আর একটু কমাবো, বেশি বাড়িয়ে দিলে ভেতরটা ভাজা হবে না আর চুঁয়ে যেতে পারে। তাই আমি খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে কমিয়ে ভেজে নেব। আমাদের শরীরে রক্ত কম হয়ে গেলে আমরা অনেক সময়তে দুর্বল হয়ে পড়ি, তখন অন্যান্য ওষুধ খাই। ওষুধের তো সাইড এফেক্ট থাকেই, কিন্তু এইরকমভাবে বড়া করে, এইরকমভাবে টেস্টি করে যদি বড়া বানিয়ে খাই তাহলে খেতেও ভালো লাগবে আর শরীরে উপকারও আসবে।
এরকম কুলেখাড়ার বড়াও আপনারা বানিয়ে খেতে পারেন। এছাড়াও আমি এর আগে মায়ের রান্না চ্যানেলে আপলোড করেছি কুলেখাড়ার ঝোল, সেটা কিন্তু শরীরের পক্ষে আরও বেশি পুষ্টিকর। আপনারা যদি নিয়মিত থাকেন চ্যানেলে অবশ্যই দেখে নিতে পারেন কুলেখাড়ার ঝোল বানাতে আমি কী কী উপকরণ নিয়েছি আর কীভাবে বানিয়েছি। এটা লিভার ভালো রাখতেও খুব সাহায্য করে। খুব ভালোভাবে ভেতর ভাজা হয়ে গেছে, আর বেশিক্ষণ ভাজলে এরপর চুইয়ে যেতে পারে। এরপর আমি এগুলো তুলে নেব। সব বড়াগুলোই আমি ভেজে নিয়েছি আর এইভাবে সাজিয়ে নিয়েছি, আমি খাবো গরম ভাতে। কেমন লাগলো রেসিপিটি আমায় জানাবেন কমেন্ট বক্সে। অবশ্যই বাড়িতে শরীরের উপকার পেতে তৈরি করে খান। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আরও একটা নিরামিষ নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।